It's making your failures worth mentioning by you or by others. এর মানে হচ্ছে যখন আপনি আপনার অতীতের ব্যর্থতাগুলো নিয়ে হাসি মুখে বলতে পারবেন, কিংবা অন্যরা যখন বলবে ও তো একটা ফেলিউর ছিল এক সময়, কিচ্ছু পারত না, এবং সেটা নিয়ে যদি আপনার কোনো ধরনের কষ্ট না লাগে, ইউ আর সাকসেসফুল। আমাকে চুয়েটের ছোট ভাইরা বলে, আরে সুশান্ত দাদা শুধু ফেল করতো, খালি ফেল করতো, কিচ্ছু পারত না, রেজাল্ট খারাপ ছিল, অনেক সাবজেক্টে স্যার অফ গ্রেস দিয়ে পাশ করাই দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আই ডোন্ট মাইন্ড, আমি আমার ফেলিউরগুলোকে পেছন ফিরে দেখি আর হাসি মুখে বলি, মিস ইউ বেবি। আমি যখনই দেখি অন্যরা যা পারে আমি তা পারি না, তখন আমি দুটো কাজ করি, একটু ভালো করে শোনেন কথাটা, কাজে লাগবে। যখন আমি দেখি অন্যরা যা পারে আমি তা পারি না, তখন আমি দুটো কাজ করি। এক, আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করি ওরা যেটা পারে যেটা আমি পারি না সেটা আদৌ পারার দরকার আছে কিনা। অর্থাৎ আমি যখন বিসিএসের জন্য পড়াশোনা করছিলাম, তখন আমি দেখলাম পাবলিক ব্যাপক কিছু জানেন, আমি চিন্তা করলাম এগুলো আসলেই জানার দরকার আছে কিনা। ধরেন আমার এক বন্ধু, সে অনেক মানে সাধারণ জ্ঞান নিয়ে তার মতো পণ্ডিত আর নাই, উপনদী শাখা নদী দেশের রাজধানী মুদ্রা এমন কিছু নাই যেটা সে পারে না। এরপর আমি ভাবলাম আমি যে এগুলো পারি না এতে আমার কি কষ্ট হচ্ছে, আমি একটু উদাহরণটা একটু আপনাদের দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। আমার এক বন্ধু সারাদিন বিভিন্ন ধরেন সাধারণ জ্ঞানের বই ইত্যাদি ইত্যাদি নিয়ে পড়ে থাকেন, আর আমি সেগুলো পারি না, এটা আমার কি সমস্যা হতে পারে দেখেন। ধরেন রাজধানী মুদ্রা উপনদী শাখা নদী কিংবা পৃথিবীর ম্যাপ কোন দিকে কোন দেশ ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে বিসিএস পরীক্ষায় কয়টা প্রশ্ন আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রশ্ন আসলেও সেটা জানার জন্য আনসার করার জন্য এত জানার দরকার আছে কিনা, বা জানলে সেটা আমায় কতটুকু কাজে দিবে। হ্যাঁ, এগুলো জানলে মনে অনেক শান্তি লাগে, আমি অনেক কিছু পারি, কিন্তু আমাকে দেখতে হবে এর ফলে কোনো পড়া ফাঁক দিয়ে বেরোয় যাচ্ছে কিনা। আমার যে বন্ধুরা এগুলো পারে সে ইংলিশ পারে না, সে ম্যাথস পারে না, সে বিজ্ঞান পারে না, কোনো কাজ হবে না। তখন আমি ভাবলাম এই এত কিছু পড়ার চাইতে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ, কারেন্ট ওয়ার্ল্ড, এগুলো পড়তে খুব ভালো লাগে, আজকের বিশ্ব অনেক ভালো লাগে, কারণ সেখানে একেবারে লেটেস্ট তথ্যগুলো থাকে। আপনারা যারা বিসিএস নিয়ে নাড়াচাড়া করেন তাদেরকে জিজ্ঞেস করি, প্রতি বছর এখন তো প্রিলি হয় 200 মার্কসে, তাই না? 200 মার্কসে তো নাকি চেঞ্জ করছে, 200 মার্কসের মধ্যে একেবারে সাম্প্রতিক বিষয় থেকে কয়টা প্রশ্ন আসে বলেন তো, জানেন কেউ? একটু বাড়াই বলি আমরা, 7-8টা আসে, ম্যাক্সিমাম 7-8টা আসে, বা 6-7টা আসে, রাইট? আপনি যদি এতটুকু কষ্ট না করেন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, পশুর বিশ্ব, এসব না পড়লে হয়তোবা আপনার ওই 7-8টা নিয়ে একটু সমস্যায় পড়তে হবে, বা 6-7টা নিয়ে সমস্যায় পড়তে হবে। যদি আপনি রেগুলারলি নিউজ পেপার পড়েন, যদি কেন বলছি, আপনাকে পেপার পড়তেই হবে, কোনো ওয়ে নাই, বিসিএস পরীক্ষা দিচ্ছেন পেপার পড়ছেন না এটা সম্ভব না, তবে পুরো পেপার পড়তে হবে না। পেপারটা কীভাবে পড়বেন আমি এটা বলবো, একটু পরেই বলবো। যেহেতু আপনি পেপার পড়েন, রেগুলারলি খবর শোনেন, সেহেতু সাম্প্রতিক ওই 6-7টা থেকে আপনি কিন্তু দুইটা প্রশ্নের উত্তর পারবেন, পারবেন না? থাকে কয়টা আর, 4-5টা। এই 4-5টা থেকে একটা হয়তো বা গায়েবী আওয়াজ আসবে, আসবে না ভাই? পরীক্ষার হলে গায়েবী আওয়াজ বোঝেন, আশপাশ থেকে আল্লাহর রহমতে এগুলো আল্লাহর দান, দুই একটা উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি পারেন না কয়টা, তাহলে 3-4টা, ফাইন। অর্থাৎ আপনি এই পরিমাণ পরিশ্রম করে আপনার মার্কস বাড়বে কত, 3-4। একটা সত্য কথা বলি, জানার কোনো দাম নাই, মার্কস পাওয়ার দাম আছে, মাথায় রাখবেন কথাটা, জানার কোনো দাম নাই চাকরির পরীক্ষার জন্য, মার্কস পাওয়ার দাম আছে। এখন আপনি অনেক জানেন, লাভটা কি ভাই, আপনার তো মার্কস হচ্ছে 3-4। আর আমি যেটা করি, এই সমস্ত বই পড়ার জন্য যেই পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয় সে সময় আমি ম্যাথস করা শুরু করলাম, বিজ্ঞান আরও বেশি করে পড়া শুরু করলাম, ইংলিশ আরও বেশি করে পড়া শুরু করলাম, বাংলা আরও বেশি করে পড়া শুরু করলাম, এতে আমার মার্কস বাড়বে কমপক্ষে 20-25। এখন আপনিই বলেন ভাই, 3-4 বেশি নাকি 20-25 বেশি? 20-25। সো আপনাকে এই প্ল্যানগুলো করতে হবে, ইমোশনাল হয়ে পড়াশোনা শুরু করব, ইমোশনাল হয়ে উথাল পাথাল প্রেম করা যায়, চাকরির পরীক্ষা দেওয়া যায় না, একটু মাথায় রাখবেন জিনিসটা। নাম্বার টু,
কখনোই লাইফে আপনার নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না, নেভার 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 নেভার, আই রিপিট, নিজেকে কম্পেয়ার করবেন নিজের সাথে। এর কারণটা হলো আপনি হয়তো বা অঙ্কে পেয়েছেন 20, আপনার এক অমানুষ টাইপের বন্ধু সে পেয়েছে 99, আপনি বললেন আমি কালকেই ওর মতো হয়ে যাব, না ভাই এত সোজা না, কারণ অঙ্কের পিছনে ওই বন্ধুটা যে পরিমাণ পরিশ্রম দিয়েছে আপনি সেই পরিমাণ পরিশ্রম দেন নাই, আপনি তার মতো হওয়ার চেষ্টা করবেন, পারবেন না, হতাশা আপনাকে গ্রাস করবে, একটা সময় আপনার অঙ্ক করতে ইচ্ছা করবে না। আপনি 20 পেয়েছেন, পরের দিন চেষ্টা করেন 25 পেতে, তারপরের দিন 27 পেতে, অর্থাৎ নিজেকে অতিক্রম করার চেষ্টা করেন, একদিন এসে আপনি পাশ করবেন অঙ্কে। ধরেন আমি ধরে নিচ্ছি 133 পেলে পাশ, ধরে নিচ্ছি যেদিন আপনি পাশ করলেন সেদিন আপনার অনেক খুশি হওয়া উচিত, কারণ আপনি আপনাকে অতিক্রম করতে পেরেছেন। এইভাবে করে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, অন্য কাউকে নয়। ইটস এ ভেরি গুড টেকনিক। আমি কি করতাম জানেন, প্রতিদিন আগের দিনের চাইতে 5 মিনিট কম ঘুমানোর চেষ্টা করতাম, সহজ টেকনিক, একদম সিম্পল, প্রতিদিন আগের দিনের চাইতে 5 মিনিট বেশি পড়ার চেষ্টা করতাম, এতে অনেক কাজ হতো, অর্থাৎ নিজেকে ছাড়িয়ে যাওয়া। কারণ আমি যদি অন্যদের সাথে কম্পিটিশন করতাম, বিশ্বাস করেন আমার বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছাই চলে যেত, কারণ আমি তো বিসিএস নিয়ে কিছুই জানতাম না। যখন শুরু করলাম তখন দেখলাম ভাই বিসিএস অনার্স মাস্টার্স করে ফেলছে এরকম অনেক ছেলে পেলে আসে, আর আমি শুরু করলাম মাত্র, আমি কীভাবে তাদের সাথে কম্পিট করবো, এই চিন্তাগুলো মাথায় আসতো, পরীক্ষা দিতে ইচ্ছা করতো না, আমি শুধু জানতাম আমাকে একটা চাকরি পেতে হবে, এবং সেটা করার জন্য যা যা করা দরকার আমি শুধু এই শপথটা করছিলাম। আমি তো আপনাদেরকে আমার লাইফের জার্নিটা বললাম, আপনারা বুঝতে পারছেন এই চাকরি ছাড়া আমার কোনো ভ্যালু ছিল না, চাকরি ছাড়া আমার বেঁচে থাকার কোনো অর্থই ছিল না। তখন আমি ভাবলাম এই আমি পরীক্ষা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করে যাব, যতক্ষণ আমি মারা যাচ্ছি না ততক্ষণ পরিশ্রম করব, দেখি না কি হয়। তবে ভাই রেজাল্ট হওয়ার পর বুঝতে পারছি এত পরিশ্রম করার কোনো দরকার ছিল না, আমি চাকরি চাইছিলাম, আমি ফার্স্ট হতে চাই নাই, কিন্তু হয়ে গেছে, এবং এটা আমি বলবো আমার বাবা মায়ের কিছু ভালো কাজের ফল এবং অনেক মানুষের আশীর্বাদ, আর কোনো কিছুই না। ফার্স্ট হওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, কিন্তু হয়ে গেছে, এটা সম্পূর্ণ লাক, ভাগ্য। দুইটা ফ্যাক্ট শেয়ার করি, আমরা যখন দেখি এবার বিসিএস পরীক্ষা দিচ্ছে কতজন, বিশাল একটা সংখ্যা দেখি, মন টন খারাপ হয়ে বসে থাকে, ওরে বাপরে বাপ আমি তো নাই। সত্যি ঘটনা হলো প্রতি ব্যাচে যতজন পরীক্ষা দেয় তার মধ্যে 50% আসলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, বাকি 50% হচ্ছে ঘুরতে যায়, শুক্রবারে কোনো কাজ না একটু ঘুরে আসে, অসুবিধা কি। যে 50% পরীক্ষা দেওয়ার জন্য যায় তাদের মধ্যে মাত্র 7%, মাত্র 7% অনেক বেশি পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য যায়। অর্থাৎ যদি কোনো একটা বিসিএসে 4 লক্ষ পরীক্ষা দেয় তাহলে পরীক্ষা দেওয়ার জন্য কয়জন যাচ্ছে, সিরিয়াসলি মানে আসলেই পরীক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ, তাদের মধ্যে খুব বেশি পড়াশোনা করে সিরিয়াসলি পড়াশোনা করার করে কয়জন যায়, 14,000, 7%, 14,000। অর্থাৎ আপনার প্রতিযোগী 4 লাখ নয়, আপনার প্রতিযোগী মাত্র 14,000, যদি আপনি আদৌ পড়াশোনা করে যান আর কি, আর আপনি যদি ওদের দলে পড়েন তাহলে তো কিছু করার নাই। তবে হ্যাঁ, আমি এমন কিছু বান্দা দেখছি ভাই যারা ঘুরতে গেছে পরীক্ষার হলে, কিন্তু ওই ঘুরতে গিয়ে তার বিসিএস হয়ে গেছে, তাদের খবর নিয়ে দেখেন তাদের বেশিরভাগেরই বেসিক খুব ভালো, তাদের বেসিক অনেক ভালো। আমি একজনকে চিনি যে রিটেন পরীক্ষার সময় 10 দিন পড়াশোনা করছে এবং তার ক্যাডারে ফার্স্ট হয়েছে, 10 দিন। ওর বেসিক আগের বেসিকগুলো দেখতে হবে ভাই, ও টিউশনি করতো, ওর স্কুল কলেজ সবসময় ফার্স্ট সেকেন্ড হতো, স্ট্যান্ড করা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার বেসিকটা ভালো, আমার বেসিক তো ভালো না, সো আমাকে আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং এটা সম্ভব। আমি যে লেখাগুলো দিয়েছি আজকে ওই লেখাগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ পড়েন, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন তাদের খুব কাজে লাগবে, খুব ওইভাবে ফলো করতে পারলে অনেক কাজ হবে, এটা আমি বিশ্বাস করি, কারণ এগুলো অনেক পরিশ্রম করে লেখা। আচ্ছা, বিসিএস এবং আইবিএ ভর্তি পরীক্ষা, এই দুইটা পরীক্ষায় 100% প্রিপারেশন নেওয়া কারো পক্ষে সম্ভব না, এর কারণ হলো কোনো সিলেবাস নাই,
কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। সো এই পরীক্ষায় আপনার কাজ হচ্ছে কি, একটু খেয়াল করেন কথাটা, আপনি যাই করেন না কেন তার 60% ভুলে যাবেন। আমি বলছি আবারও, আপনি যাই পড়েন না কেন, যতই পড়েন না কেন, 60% মনেই থাকবে না। তাহলে কত পার্সেন্ট মনে থাকবে? 40%। সেই 40%কে 100% করে খাতায় উপস্থাপন করতে হবে, এটাই আপনার কাজ। যতই, এবং রিটেন পরীক্ষা দেওয়াটা খুবই কঠিন কাজ ভাই, মানে এই পরিমাণ প্রেশার পড়ে হাতের উপর, চিন্তা করা যায় না। মাঝে মধ্যে মনে হতো আমার কাছে হাতের এই জয়েন্টগুলো মনে হয় খুলে যাবে, এত লিখতে হয়, এত লিখতে হয়, মাঝে মধ্যে মনে হয় হাতের জয়েন্টগুলো বোধহয় খুলে যাবে। তখন একটু বেশি কিছু না, আমার বাবা মার মুখটা একটু স্মরণ করার চেষ্টা করতাম, 2 মিনিট থামতাম, চেষ্টা করতাম, অনেক শক্তি আসতো গায়ে, অনেক শক্তি আসতো, ভূতে যোগায়। প্রয়োজন থাকলে শক্তি কিন্তু ভূতে যোগায়। বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষার সময়, বোধহয় ফার্স্ট পার্ট পরীক্ষার সময়, ওই বিসিএস পরীক্ষায় লুসিটগুলো বৃত্ত ভরাট করতে হয়। লুসিট মানে কিন্তু 4 পাতা, অর্থাৎ 8 পৃষ্ঠা। তো লুসিটগুলো বৃত্ত ভরাট করতে হয়, বৃত্ত ভরাট করতে করতে সবগুলো ভরাট হয়ে গেছে, আমি আবার লুসিট নিলাম। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম এখানে তো বৃত্ত ভরাট করার জায়গা নেই, আমি কী করবো? ভাই তোমার পেজ লাগবে? হ্যাঁ স্যার ম্যাডাম পেজ লাগবে। তখন ম্যাডাম আবার জিজ্ঞেস করলেন আরেকজনকে, তো উনি বললেন সমস্যা নাই, ওখানে লুসিটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওটা লিখে দিতে বলেন, আর একটা বৃত্ত বানিয়ে ভরাট করতে বলেন। লিখলাম, আবার ওটাও শেষ, আবার দাঁড়ালাম, ম্যাডাম লুসিট লাগবে। ভাই তুমি তো আসলেই লিখতেছো, দেখি। দেখলেন আসলে লিখতেছি, আবার দিলেন। যখন পরীক্ষার ঘন্টা পড়ার বাকি বোধ হয় 6-7 মিনিটের মতো, ম্যাডাম আমার লুসিট লাগবে। আমার মনে আছে এখনো, ওই ওখানে যে বৃত্তগুলো ভরাট করতে হয় তার বাইরে আমি 3টা লুসিট নিয়েছিলাম ওই পরীক্ষায়, অনেক লিখছি, আমার খাতায় পিন মারা জায়গা ছিল না, সেলাই করতে হয়েছিল। এগুলো লিখতে, এগুলো করতে কিন্তু কষ্ট হয়, যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন ভীষণ কষ্ট হয়। এবং আমার ছাত্রদের জীবনটা করে দেখবেন, আমি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা দিচ্ছি 2.5 ঘন্টা, 3 ঘন্টা দিতে পারি নাই, ম্যাথ পরীক্ষা দিচ্ছি 1 ঘন্টা। একটু পড়বেন, পড়লে আনসারটা পেয়ে যাবেন কেন। আর আপনাদের যদি মানে ফেসবুকে খুঁজে নিতে সমস্যা হয়, তাহলে সাবটুটুর জীবনটাও আমি পাঠক ফোরামকে হ্যান্ড ওভার করতে পারি, ওরা যদি প্রিন্ট করে রাখে আপনারা কালেক্ট করতে পারবেন, এটা করা যেতে পারে, আমি দিয়ে দেবো। আর বিসিএস এর প্রিপারেশন নেওয়ার সময় আমার একটা মোটিভেশন কাজ করতো, শেয়ার করি আপনাদের সাথে। বাংলাদেশে চাকরির নিরাপত্তা, জব সিকিউরিটি, যে সমস্ত চাকরিতে অনেক ভালো, অনেক বেশি, তন্মধ্যে একটা হচ্ছে বিসিএস। আপনি যদি এই চাকরিটা পেয়ে যান, মোটামুটি এটা শিওর, আপনি খুব বড় কোনো আকাম না করলে, বড় কোনো ঝামেলা না করলে আপনার এই চাকরি কিন্তু যাবে না। গেলে আমারটাও চলে যেত, আমি যত করে ঝামেলাই করছিলাম আমার চাকরি চলে যাওয়ার কথা অনেকে এটাই ভেবে নিয়েছিলেন, খুব সহজ না চাকরিটা যাওয়া। তো অর্থাৎ এই চাকরিটা যদি আপনি পান, ধরেন আমরা চাকরিতে ধুই কম বেশি 27-28 বছর বয়সে, আমি ধরে নিচ্ছি আপনি চাকরিতে প্রবেশ করলেন 28 বছর বয়সে, আমি প্রবেশ করেছিলাম 28 বছর বয়সে চাকরিতে, ওই সময় আমার বয়স ছিল 28। তো 28 বছর বয়সে যখন চাকরিতে ঢুকলাম, অবসর গ্রহণের বয়স কত বলেন? 59। হ্যাঁ 59, অর্থাৎ আমার চাকরি কত বছর করতে পারবো আমি বলেন? 30-31 বছর চাকরিটা করা যাবে। অর্থাৎ আপনি যদি বিসিএস ক্যাডার হতে পারেন, চাকরিটা যদি আপনি পান, তাহলে মোটামুটি 30 বছর আপনি নিশ্চিন্তে চাকরিটা করতে পারবেন। তো যেই চাকরি আপনাকে 30 বছর সুখ দিবে, সেই চাকরির জন্য আপনি কয়েক মাস ঘুমটুম বাদ দিয়ে পড়াশোনা করতে পারবেন না, সেটা তো হয় না ভাই, আপনাকে পড়াশোনা করতে হবে। এটা ছিল আমার একটা বিশাল মোটিভেশন পড়াশোনার সময়।